আকাশ এখানে উঁচু তার নিচেই দাঁড়াবে বাস, আকাশ এখানে উঁচু তার নিচেই দাঁড়াবে বাস, অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয়। দুলা ভাই, মানে আমি তো এখনো বিয়ে করিনি, আর তোমার বোন কে? স্বপ্ন বাপা। একজন শিল্পী মানুষের মধ্যে প্রেম ভালোবাসা আবেগ একটু বেশি থাকে, হাসছে খেলছে চিল করছে। খেলছে এটা কি ধরনের শব্দ? আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আমাদের ছোট্ট একটা মেয়ে বাবু আছে। তুই তো আমার সাদা দিলে কাদা লাগিয়ে দিয়েছিস রে ভাই। বুঝলাম না ভাই, তুই পা আসতে পারবি কেমন করে? তোর ঘিলু তো সব শুকিয়ে গিয়েছে পদ্মার চরের বালু খান। ছোট্ট একটা বালু করার মতো কাজ দিয়েছিস, সেটা ফেলটু মারি গিয়েছিস ভাই। বিশ্বাস করেন ভাই, চেষ্টার কোনো কমতি রাখি নাই ভাই। তুমি তো অনেক বাড়তি করেছো, যে কারণে পাটাটা ওইখানে লাগ ডাকিয়ে ঘুমাচ্ছে ভাই। আপনি তো কইছেন আমাদের সোনা হইতে কোলাপাইন দিয়ে কাজ করাইছি, ওরাও চেষ্টার কোনো কমতি রাখে নাই ভাই, কিন্তু ওইটা একটা খাটাস ভাই, পরে ক্যাম্পাস থেকে সরানোই যায় না ভাই। পুরি বাপরে, তোমার তো অনেক পারফরমেন্স বাইরে গিয়েছে। হ্যাঁ, কারি কারি টাকা নষ্ট করেছি তোমার পেছনে, তোমার কেসে স্টে অর্ডার বাইরে করেছি, আর তুমি এখন হাত মুখ লাড়িয়ে লাড়িয়ে আমাকে লাল নীল চুড়ি দেখাচ্ছ। আমার রেজাল্ট চাই, রেজাল্ট। ঠিক আছে ভাই, আপনি যেহেতু আমার উপর আস্থা রাখছেন, আমার আরেকটা বার সুযোগ দেন, আমি কাজটা কমপ্লিট করুন। সুযোগ দিলে তুমি আমার এইটা করবে? ওই যে আর্কিমিডিস বলেছিল না, আগল দিয়ে কখনো হাল চাষ হয় না কো। আমারে বানাই বানি তোমার প্রেমের কান্দারি। সালা পুরা ইতিম হয়ে গেলাম রে। তোর কি মনে হয় ভাই কি আর আইব? না এলে না আইব, পৃথিবী থেকে কারো লেগে কোনো কিছু আটকায় থাকে, আর ভাই নাই তো কি আমি আসি না? একদম তোর চাপা চুপা কিন্তু বেরেক বানালাম। আরে তো থামবি, একটা জিনিস দেখ, শালা ভাইও নাই মিঠুও নাই, শালা কই যেন চিপে চিপে পালাই থাকে, শালা এই বিপদের সময় আমাদের সাথে থাকবে না? মিঠুর নামে একটা উল্টা পাল্টা কথা বলবা না। আরে কে, আরে কে আসতেছে এটা? আরে ভাই আইছে তো। আরে ভাই কেমন আছো তোরা? ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোদের সবাইরে কতদিন পরে দেখলাম ভাই। ভাই ভাই ভালো আছো? একটা দোনে ছিলাম, দোনটাই দিছেন নষ্ট কইরা। বুকা বিনা ওট কেমন আছো তোর সবাই? ভাই ভালো আছে, আপনি কেমন আছেন ভাই? ছিলাম রে কোন রকম, তোকে সবাই দেখা মনটা ভালো হয়ে গেছে। শুন জি ভাই, নতুন ভাবে কাজ শুরু করতে হবে জি ভাই। এবার স্ট্রংলি মাঠে নামতে হবে জি ভাই। আমার তাইলে ভাই কয়দিনের লেগে স্টেশনে পাড়ান, আমি চিলমিল কইরা পূর্ণরূপে স্ট্রং হয়ে আই। স্ট্রং হওয়ার পরে ভাই আমার আর অফ করায় না, খালি অনই রাখেন ভাই। স্ট্রং হওয়া মানে উত্তেজিত হওয়া না, এই যে কথায় কথায় তুই স্টেশনে যেতে চাস এসব করা না। স্ট্রংলি কাজ করা মানে চুপচাপ ঠান্ডা মাথায় সিচুয়েশন বুঝে কাজ করা জি ভাই, লাইক এ সাইলেন্ট কিলার। বুঝছস? মিঠু কই? মিঠু তো নাই। নাই মানে? ভাই আপনি যখন ক্যাম্পাসে থাকেন না, মিঠু তো কই কই পালাই। হ ভাই আপনিও যখন পলাই যান না, মিঠুও তখন পলাই যায়। এদিকে কাছে আয়, আমি পালাইছিলাম, আমার কি শুধু একটা কাজ? তাহলে কয়টা কাজ?
আমার অনেক কাজ, এগুলো তুই বুঝবি না, এগুলো তোর বুঝতে হইলে আগে ড্যান্ডি খাওয়া ছাড়তে হইব। যা রনি ভাই, সবুজ কই ভাই, আমি তো আগেই কইছিলাম ওই তো একটা পুরো ধান্দাবাজ ভাই। আমি যে কদিন ক্যাম্পাসে ছিলাম না, ও তোর হলের কোনো খবর দেয় নাই? ক তুই, ক কি কম বুঝবো, বুঝলে তো অনেক আগেই বুঝতো, আর আমার তো কোনো কথাবার্তাই হয় না, আমি একটু চিপাই গেলাম ভাই। হ্যালো, কি ফুসকা খাচ্ছ? সাথে ওইটাকে কাছেটা না জানে? তোমরা দুজন মিলে রোমান্টিক হয়ে ফুসকা খাচ্ছ আর আমার গায়ে যে ফুসকা পড়ে যাচ্ছে। আমি তোমার বাসায় যাচ্ছি, আমরা একটু রোমান্টিক খাবো না? উঠছ না কেন? উঠো। তুমি থাকো, আমি যাচ্ছি। থ্যাংক ইউ।
ভাই আমার কাছে কিছু নাই ভাই, আমার কাছে কিছু নাই ভাই 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 আমার কিছু নাই, আমার কাছে কিছু মানে মাথা ভাই আমার সব চেয়ার ভাই আমার সব চেয়ার হয়ে গেছে ভাই আমার সব চেয়ার। দৌড়ে কই যেতেছিস তুই বুঝিস নাই, মানে খুব গরম লাগতেছিল খুলে দৌড় দিচ্ছি, সামনে আমার সিনেমা, আমি যদি নিজে ফিট না থাকি তা নায়ক কেমনে বলবো যে তুই ফিট নাই বুঝছি। তুই এখানে? আমি কালো জিরা খুঁজতে গেছিলাম পাই নাই। মূল ঘটনা কি কথা? মূল ঘটনা আচ্ছা তোর খুলে বলি সবকিছু। আমার ফিল্মের নায়িকা মনিকা আজকে ক্যাম্পাসে আসছে, এসে আমারে বলতেছে আজকে আমার সঙ্গে তোমার লং ড্রাইভে যাইতে হবে, খাইতে হবে। পরে আমি গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আর কবি না আর কবি না আর আর কবি না কি কি খাইছস? খালি গে হয়ে গেছস, এনে দাগ কি দাগ? হে খাইছি হচ্ছে হাঁসের মাংস আর গরুর মাংস বেশি খাবার হয়েছে। হাঁস আর গরু কামড়াইছে জায়গায়? লাল বানালাইছে? আরে না মশা না, মশা কামড়াইছে পরে নখ দিয়ে খুসাইছে এই জন্য লাল হয়ে গেছে। আচ্ছা তারপর 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 কি কি হয়েছে মনিকা ক? হ্যাঁ বাবা শোন, তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা লং ড্রাইভে যাইতেছি, মনিকা আমার পাশে বসাও, গাড়ি মন করে চলতেছে একশো তো একশো চোখে চোখ, এমন সময় মনিকা আমার হাতে কথা কবি না কথা কবি না কথা কবি না এ বড় কবি না, রোমান্টিক রোমান্টিক, তুই রোমান্টিক না? হুম অবশ্যই হারামি আমি এই ব্যাপারে হাতে হাতে কত। আচ্ছা কবি তারপর হইছে কি পিছনে ছিঁড়ে গেছি, আল্লাহ এইবার তো আমি তোর বলতে পারবো না মামা। আচ্ছা বুঝছি তোর কোন লাগবো না, খালি গায়ে কে মনিকা আমার জন্য অস্ট্রেলিয়া থেকে জ্যাকেট নিয়ে আসছিল, ওটা পরবো বলে খালি গায়ে হয়েছে, পরে দৌড় দিছি। রোহিত মানে তুই একটা মানুষ, তুই খালি গবি দেখা তুই তোর জ্যাকেট আনছে আর আমি গেঞ্জি পরে ঘুরতেছি, আমি খালি গম আমি দৌড় দিব চল আয় আর কাছে চল। না মামা মামা ওই দিক যা যাবো না মামা, ওই ঝামেলা আছে। কি ঝামেলা আছে? খালি গম আমি দৌড় দিব। আরে না চল চল আমি তো আরে আর এদিক দিয়ে তোকে আমি হলে যাই। আরে যা আজকে ওই ঝামেলা আছে আজকে এদিক দিয়ে ঘুরে যাই চল চল চল। আমি মধু টুধু খাইছি না? আরে শোন 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 মামা, আমি মধু খাইছি বলে আমি দৌড়াইছি, আমার গরম লাগতেছে গরম লাগতেছে না? শোন মধু কালো জিরা এসব খাইলে শরীরে একটা গরম আসে। কথা না বললে তোমার ঘুমও আসবে, তো দিনের একটা অভ্যাস কনা। রাতুল কল দিছে, না ঘুমাইনি বল।
না ভাল লাগতেছিল না, তাই তোরে ফোন দিলাম। বাবা, তোকে ফোনে কথা বলার মানুষের অভাব পড়ছে যে তুই আমাকে ফোন দিছিস? মাঝে মাঝে সাগরও শুকায় যায়। এই ফ্লার্ট করতেছিস আমার সাথে? না দোস্ত, ফ্লার্ট না, দুঃখের কথা তোরে কি বলবো, সবাই আমার ব্লক মারছে। আমি রাখতেছি। ফোন রাখিস না দোস্ত, প্লিজ আমার সাথে একটু কথা বল। কি বলবি বল? আরে এইভাবে না। তো কিভাবে? আরে বুঝতেছিস না, মানে বুঝতেছো না, মানে তুমি আছে না, একটা একটা ব্যাপার আছে না, যে ওই যে আরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেভাবে কথা বলে না, যে তুমি কেমন আছো, খাইছো, ঘুমাইছো, কখন ঘুমাবা, এইরকম করে একটু কথা বল না। থাপড়ে তোর দাঁতগুলো সব ফালাই দেবো, শয়তান একটা। আই ফোন রাখতেছি আমি, ফাজিল একটা। দোস্ত প্লিজ প্লিজ, দোস্ত একটু কথা বল। তুই তোর আমি খাওয়াবো, তুই যে গিফট চাস তোর আমি গিফট দেবো। আপনাকে বুদ্ধিমানই ভেবেছিলাম, এখন তো দেখছি আপনি আমার থেকেও বোকা। কি বললে? হঠাৎ করে মাথার তারে একটা ঝাঁকে খেলাম, তারপর আরো কাছাকাছি, তারপর তারপর ওয়েস, তারপর ওয়েস কি ওভার দ্য শোল্ডার, মানে শর্ট। আমি যা বলি ভালোর জন্য বলি, যা হলে যাও। মানে আমার ভালোর জন্য যদি হতো তাহলে আমি ওইখানে কেন, আমি তো এই বাসায় থাকতাম।